সময় আসলে কখন চলে যায় তা ঠিক বলা যায় না, প্রতিটা মুহূর্তই বদলে যাচ্ছে শুধু সময় ছাড়া। 21 ঘন্টা আগে যে মানুষটি ঢাকায় কুকুর নিয়ে ফেসবুকে পোস্ট দিল, সেই মানুষটি ঘন্টা পাঁচেক পর সুদূর চীনের মহাপ্রাচীরে। ভাবতে একটু অবাক লাগলো, হ্যাঁ, আলোচিত চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে গিয়ে এমনটাই দেখতে পাওয়া গেল। সুদূর চীনের মহাপ্রাচীরে হাসি মুখে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। শোনা যায় যে সেখানে তিনি গিয়েছেন তার নতুন প্রেমিকের সাথে, যদিও তিনি তার বয়ফ্রেন্ডের কোনো ছবি প্রকাশ করেননি। সমালোচনার বাইরে থাকতে তিনি এই কাজ করেছেন। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় বয়ফ্রেন্ডের সাথে ঘোরার সাথে সাথে নতুন ছবির জন্য লোকেশন দেখার কাজটিও করছেন তিনি। তার নাম না জানা এই ছবির কাজ শুরু হবে এই বছরের নভেম্বরে। অন্যদিকে আকস্মিকভাবে পরিমণির অভিনীত আপন মানুষ ছবিটি হুট করে এবারের ঈদে মুক্তি পেয়েছে। গত এপ্রিলে মুক্তি পাওয়া বাপ্পি পরিমণির জুটির আপন মানুষ সিনেমাটি এই ঈদে দেশের 32টি হলে আবারও চলছে। শাহ আলম মণ্ডল পরিচালিত এই ছবিটির পরিবেশনের দায়িত্ব আছে 5 স্টার মুভিজ। অর্থাৎ আপন মানুষ ছবিটি জনপ্রিয়তার খাতিরে ঈদে দ্বিতীয়বার মুক্তি পেয়েছে, কিন্তু ঈদের জন্য নির্মিত কোনো ছবি নয়।